মে আই কাম ইন স্যার? হ্যাঁ সমতা বলো। স্যার আমাদের দুজন ক্লায়েন্ট এসেছেন অ্যাড শুটের ব্যাপারে কথা বলতে। স্যারের সাথে কথা হয়েছে, স্যার বললেন আপনার কাছে পাঠাতে। ওনাদের কি আসতে বলবো? ওরা কোথা থেকে এসেছে? একটা নামি জুয়েলারি ব্র্যান্ড, ওর ওখান থেকে এসেছে। ওনাদের অ্যাড শুটের জন্য মডেল চাইছেন। স্যার আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল অফিসের, ওখান থেকে কাউকে সিলেক্ট করবে, তো সেই ব্যাপারেই কথা বলতে এসেছে ওনাদের। ঠিক আছে পাঠিয়ে দাও। ওকে ওকে স্যার। আমাদের এত খারাপ লাগলো, আপনারা বলছেন যে মেয়েটি আপনাদের বাড়ির মেড, কিন্তু সেই মেড যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাড়ির মালিকের সাথে এরকম খারাপ আচরণ করে, সেটা কি ঠিক? ঠিক কি হয়েছে একটু বলবেন? কি হয়েছে তা জানি না, তবে ওই মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বাচ্চা হয়তো দেখে বলেছে গাড়িতে উঠে আসতে, ব্যাস ওই রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করে রাস্তার লোকজন জড়ো করে দিল। কি ঝামেলা বাঁধালো! বাচ্চা বলেছে যে ও রেগে গেলে ওর মাথায় নাকি, মানে রেগে গেলে খুব রেগে যায়, কিন্তু গাড়িতে উঠল না। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার আপনাদের বাড়িতে এসে বলে যাই। একটা কাজের মেয়ের জন্য আপনাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, সেটা কি ঠিক? কি বলছেন? কি এমন চিৎকার করেছে যে লোক জড়ো হয়ে গেছে? হ্যাঁ, তা না হলে আমরা জানলাম কি করে? বাচ্চা আমাদের পাড়ার গর্ব অহংকার, ও কত বড় একটা চাকরি করে, তাও কি নম্র ভদ্র, রাস্তায় দেখা হলে কত সুন্দরভাবে কথা বলে। আর আমি আর বাচ্চা তো ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর দুদিন পরই তো ওর বিয়ে, এখন যদি ওর বউ জানতে পারে এই মেয়েটি ওর সাথে এরকম ব্যবহার করে, তাহলে কি হবে বলুন তো? মেয়েটার এত সাহস হলো কোথা থেকে? না, সাহসের তো কোনোদিনই কোনো অভাব ছিল না ওই মেয়েটির। যদি সাহসের অভাব থাকতো তাহলে যা যা হয়েছে সেগুলো কিছুই হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটলিস্ট আপনারা তো এসে সত্যি কথাটা বাড়িতে আমাদের জানালেন, কারণ বাদশা তো খুবই ভদ্র ছেলে, ও আমাদের কিছুই বলতো না। আমার ছেলেটাও তো বোকা, ভদ্র ছেলে না, হয়তো দেখেছে এত রোদে একা হেঁটে হেঁটে যাচ্ছে, তো গাড়ি করে ছেড়ে দিই না, ও তো সুযোগের ফায়দা তুলবেই। হ্যাঁ বাদশা তো আমাদের তাই বললো। এত ভালো মানুষই করলে এরকমই হবে, আসলে যে যেরকম তার সঙ্গে না সেরকমই করা উচিত, টিট ফর ট্যাট। কাজের লোককে এত মাথায় তোলে নাকি? এই কথাটাই যদি আমার ছেলেটাকে আমি একটু বোঝাতে পারতাম না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।